হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মহাসংগ্রাম। আর সেটা কি? সেটা হচ্ছে আজ আমি সিমের বীজ প্রথম জার্নি শুরু করব 2024-এর জন্য। একটু আর্লি করতে যাচ্ছি। বেসিক্যালি যাদের কনজারভেটরি নেই এবং সিম গাছ রাখার মতো জায়গা নেই, তারা এপ্রিলের 10 তারিখ থেকে শুরু করবেন। আর যাদের একটু জায়গা আছে তারা এখন থেকে করলেও কোনো সমস্যা নেই। তো আমি আজ মহাসংগ্রাম এর জন্যই বললাম, আমি আজ অনেক ধরনের সিমের বীজ লাগাবো। তো আজকে আমি কোন পদ্ধতিটি অবলম্বন করে গাছ লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি গাছ বীজ জার্মিনেট করে তারপর লাগাই। তো আজকের এই জার্নিটি জার্মিনেট না জার্মিনেট ছাড়া সেটাও দেখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা অনেক 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 তথ্য জানতে পারবেন। যারা একেবারেই নতুন, আশা রাখছি তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। যেমনটিকে বললাম মহাসংগ্রাম, তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বীজ, আমি মাত্র 2 ঘন্টা আগে অ্যাপসম সল্টে ভিজিয়ে রেখেছিলাম। এই সবগুলো বীজ হচ্ছে আমি বিজিএস থেকে পেয়েছি। সো বাকি বীজগুলোর পরিচিতি আমার কাছে আছে। এই যে বীজ, এটি কিসের বীজ আমি জানি না। এই বীজের জার্নি আমি কোনোদিনও করিনি। আর এই যে সাদা এবং কালো মিক্স করা যে বীজ, এই বীজটিও আমি জানি না যে এই বীজ থেকে কেমন সিম হবে। তো আমি যতগুলো বীজ পেয়েছি সবগুলো আমি পানিতে রেখেছি। শুধু এই যে জিপলক ব্যাগে একটি বীজের বীজ রয়ে গেছে, বীজের বীজ নয়, সিমের বীজ, আমি জানি না যে এই বীজ থেকেও কেমন সিম হবে। সো এটি রেখে আমি বাকি সবগুলো ভিজিয়েছি। এরপর যে আমি বীজ নিয়েছি এগুলো হচ্ছে আমার নিজের লাগানো বীজ। আমি গত 2023-এ আমার গার্ডেনে যে সিম করেছি, সবুজ সিম, যাকে ঘিয়া সিম নামে অনেকেই পরিচিত, আমাদের নারায়ণগঞ্জে তাকে ঘিয়া সিম বলে। সিমটি অনেক মিষ্টি এবং সবুজ হয়, শুধু খুবই চমৎকার পার্পেল ফুল। আর এই যে বীজ, এটি হচ্ছে কাইকলা সিম, যেটি হচ্ছে লম্বাটে হয়। সো এখানে আমি বেশ কিছু নিয়েছি, এই জন্য আমি বললাম যে সিমের বীজের মহাসংগ্রাম। এবার হচ্ছে আমি জার্মিনেট ছাড়াই 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে গাছ লাগাবো। এরপর আসুন আমি দেখাচ্ছি গাছগুলো আমি কোথায় লাগাবো। এই যে 40 সেলের একটি ট্রে আমি নিয়েছি এবং সাইজটি মোটামুটি অনেক বড়। আমার ইচ্ছে আছে যে এই পট থেকে আমি আর অন্য কোনো পটে ট্রান্সফার করব না, সরাসরি এখান থেকে বাহিরে মেন মাটিতে অথবা টবে ট্রান্সফার করব। তার মানে ঘরে আমার গাছ বড় হবে যতটুকু এই সেলে। তো এই যে দেখতে পাচ্ছেন রাইট পাশ থেকে আমি হচ্ছে বিজিএসের বীজগুলো দিব। তবে এবার আর রাইট আর লেফট নয়, লাউ গাছ বা বেগুন গাছের মতো নয়, এবার অবশ্যই আমি লিখে রাখবো যে কোনটি বিজিএসের বীজ আর কোনটি আমার বীজ। আমি অবশ্যই লিখে তারপর দিব। বীজটি দেওয়ার কোনো স্টাইল নেই, আপনারা সরাসরি এভাবে দিতে পারেন। আর এই যে বীজটি, এটি আমি সবার শেষে দিব, কারণ এই বীজটিতে আমি ক্রস দিয়ে রাখবো যে এই বীজ থেকে গাছ কেমন হচ্ছে। আর বাকিগুলোতে এখন আমি প্রতিটি ঘরে ঠিক একইভাবে আমি এভাবে বীজ দিয়ে যাব। এই তো মাশাল্লাহ সবগুলো বীজ আমি দিয়ে দিয়েছি। আর আমি যে সিম্বলটি রেখেছি সেটা হচ্ছে এই যে আমি সবুজ সিম এখানে লিখে রেখেছি, তার মানে হচ্ছে এই পুরো রোতে সবুজ সিম। আবার এখানেও দিয়েছি সবুজ, তার মানে এই পুরোটা। আমি আর যাই করি না কেন, আমি ট্রে থেকে এই জিনিসগুলো সরানোর চেষ্টা কখনোই করব না, ট্রেটা ট্রেতেই থাকবে। আর মাঝখানের তিনটিতে আমি লিখে রেখেছি হচ্ছে কাইকলা সিম, তার মানে হচ্ছে পুরোপুরি তিনটি রো কাইকলা সিমের গেছে। আর হচ্ছে এই যে দিয়ে লিখেছি আমি বিজিএস, এই যে তার মানে হচ্ছে প্রথম সারির দুটি হচ্ছে বিজিএস, প্রথম যে 10টি পট হচ্ছে বিজিএস আর বাকি 30টি হচ্ছে আমার সিমের বীজ। এখন আমাদের যা করতে হবে, বীজগুলো দেওয়ার পর এই যে আমরা যে একটু হালকা করে ফাঁকা করে বীজগুলো দিয়েছি, এখন এই যে মাটি দিয়ে মুখটিকে একটু কভার করে দিতে হবে আলতো করে। এই যেহেতু আমাদের এগুলোতে রুটিন হয়নি, সো একটু যদি চাপাচাপিও করি আমাদের কোনো সমস্যা নেই। এই যে খুব ভালো করে মুখটিকে বন্ধ করে নিতে হবে। এরপর এর উপরে কিন্তু পানির স্প্রিঙ্কল দরকার আছে। তো আপনারা চাইলে যে স্প্রে বটলগুলো থাকে সেগুলো দিয়ে দিতে পারেন। যেহেতু 40টি ঘর, আমার ভাই আঙ্গুল ব্যথা হয়ে যাবে, তাই আমি ব্যবহার করছি হচ্ছে ঠিক এরকমই একটি পাম্পার। এর আগেও আমি দেখিয়েছি যে এই পাম্পার দিয়ে পানিটি দিতে আমার জন্য একটু ইজি হয়। এই যে 2-3টি পাম্প দিয়ে নিলেই তারপরে হচ্ছে এই যে কীভাবে পানিটি দিতে হয় দেখুন। এই যে আমি শুধু এভাবে আলতো করে এই যে দিয়ে দিচ্ছি। ব্যাস
প্রতিটি ঘরে ঠিক এভাবেই আমাদের পাম্প করে দিতে হবে। এতে করে দেখা গেল যে র্যান্ডমলি একটি একটি করে আপনাকে স্প্রে করতে হবে না। এরপর এই তো আমি প্রতিটি পটে সমপরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। এমন নয় যে পানিগুলো অনেক বেশি দিতে হবে, যতটুকু দিলে মাটি ডাম্প হয় ঠিক ততটুকু। আমি মোট 50টি বীজ নিয়েছিলাম আর এখানে যেহেতু সেল 40টি, বাকি 10টি আমি এক্সট্রা করে অন্য আরেকটি পটে দিয়ে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের কাজ। আমি কোথায় রাখবো, কীভাবে রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন দেখে নিচ্ছি যে আমার গাছগুলো আমি কোথায় রাখলাম। বেসিক্যালি আমার ডাইনিং টেবিলের উপর আরও যে অন্যান্য গাছ হচ্ছে, ঠিক সেই বাকি যে ট্রেগুলো রয়েছে সেই ট্রেগুলোর পাশেই হচ্ছে আমি এই ট্রেটি রেখে দিয়েছি। কারণ আমার ঘরের এই জায়গাটি হচ্ছে সব থেকে বেশি সিকিওর, তাছাড়া এমন নয় যে আর কোনো জায়গা আছে। বাকি ওই যে দেখতে পাচ্ছেন যে উইন্ডো সেলগুলো কিন্তু ভরাই আমার গাছপালা, অন্যান্য জিনিস, এই যে পুঁই শাক একেবারে আকাশ ছুঁয়ে যাচ্ছে, আবার ওই যে ওই পাশে হচ্ছে কমলার খোসা কলার খোসা শুকাচ্ছে, এ পাশ দিয়ে হচ্ছে গাছপালাগুলো, কচু গাছটি এই যে আরও পাতা দিচ্ছে। সো এই জায়গাটি হচ্ছে পুরোই সিকিউর, শুধু এই পাশ নয় আমার অন্যান্য পাশের উইন্ডো সেলও প্রায় ভরে গেছে বলা চলে। তো এই হচ্ছে আজকে ছিল আমার মহাসংগ্রাম সিম গাছের। আশা করি যারা একেবারেই নতুন তারা যদি এই পদ্ধতিটি ফলো করে সিম গাছের ফলন করেন অনেক ভালো পাবেন। তাছাড়া আপনারা যদি আমার পুরনো ভিডিও ফলো করে বীজ জার্মিনেট থেকে শুরু করে গাছের জার্নি করতে চান সেটাও করতে পারেন। আমি তো অনেক বীজ অনেক আর্লি লাগিয়ে ফেললাম, আমার ইচ্ছে ছিল যে সিম গাছ লাগাবো আমি একেবারেই এপ্রিল মাসের 15-20 তারিখের দিকে। কারণ গত বছর আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন এপ্রিল মাসে আমার ছোট আমিনার জন্মদিন, ওর জন্মদিনের জন্য আমি সবগুলো গাছ গ্যারেজে এক রাত্রের জন্য রেখেছিলাম। সেখানে মিষ্টি কোমরের গাছ, শশার গাছ, সিমের গাছ, লাউয়ের গাছ, বেশ কয়েকটি গাছ মারাও গিয়েছে। তো সেই দুঃখে আমি কানে ধরেছিলাম যে আমেনার জন্মদিনের আগে তো কোনো গাছ করবই না। এখন যেহেতু টেবিলের উপর লাউয়ের গাছ, বেগুনের গাছ, মরিচের গাছ দেখছি, কেন যেন আমার কাছে এখন করলা বা সিমের শখ জেগেছে। জানি না নেক্সট মান্থ আমেনার বার্থডেতে হোয়াট ইজ গোনা মাই প্লান্ট, কিন্তু আমি নিজেও এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে আমি ওর জন্মদিনে কি করব। লাস্ট ইয়ারে আমি অনেক বড় ধরা খেয়েছি, এবছর কি করব প্ল্যান পরিকল্পনা করে আপনাদের সাথে শেয়ার করব। তবে এবছর আমি চাচ্ছি না এই গাছগুলো আমি গ্যারেজে রাখবো। তবে হ্যাঁ, ডিপেন্ড অন দ্য ওয়েদার, যদি ওয়েদার ফরকাস্ট বলে যে ভালো যাচ্ছে সেই সময় আমেনার জন্মদিনের টাইমিং এবং ওয়েদার, সেই ক্ষেত্রে এক রাত্রের জন্য গ্যারেজে রাখা যেতেই পারে। ওই যে বললাম ডিপেন্ড অন দ্য ওয়েদার অ্যান্ড এভরিথিং। সো লেটস সি হোয়াট হ্যাপেন, আমরা তো আপনাকে অবশ্যই আপনাদের এর আপডেট দিতে থাকবো। দোয়া রাখবেন আমার এই সিম গাছের মহাসংগ্রামের জন্য, কতদিন লাগে এই জার্মিনেট ছাড়া গাছ বের হতে অবশ্যই আপডেট পাবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।